আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের আজকে তোমাদেরকে পরিণতি ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে অবস্থান করছো। তোমাদের সাথে দীর্ঘদিন সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, তা আজকে তোমাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হলো নবম অধ্যায় আমলাতন্ত্র। তো চলো আমরা আমাদের আলোচনার মূল আলোচনা এখন শুরু করি। আচ্ছা, আমলাতন্ত্র বা আমলা, আধুনিক রাজনৈতিক ব্যবস্থা এটি একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা সিভিল সার্ভেন্ট, বা যাদেরকে আমরা ইংরেজিতে সিভিল সার্ভেন্ট বলে থাকি, এই আমলা ছাড়া কোনো দেশের পক্ষে কিন্তু সরকার ব্যবস্থা পরিচালনা করা কখনো সম্ভবপর না। সাধারণত রাষ্ট্রীয় নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মন্ত্রী ও রাজনৈতিক যারা প্রশাসক থাকেন বা যারা আমলা থাকেন, তারাই কিন্তু দেশ এবং রাষ্ট্রের নীতি নির্ধারণী এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের আইন তৈরি এবং আইন বাস্তবায়নে এ যাবতীয় কাজ কিন্তু দেশের রাজনৈতিক এই নেতাকর্মী এবং এই বেসামরিক যারা আমলা তারাই কিন্তু সাধারণত করে থাকেন। তো এসব নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নগুলো যারা আসলে করে থাকেন তাদেরকে আমরা সাধারণত আমলা বলে থাকি। তো মূলত আমলারা হচ্ছে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ, তারা দেশের আইন কানুন এবং দেশের যে নিয়ম নীতি সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং আইনগুলো তৈরি করেন, কিন্তু মূলত সে আইনটিকে বাস্তবে রূপ দান করা হচ্ছে আমলা। তো রাজনৈতিক প্রশাসন বা মন্ত্রীরা অনেক সময় সময়ের অভাবে তাদের কর্মব্যস্ততা বা অনেকে তাদের সেই বিষয়ে তাদের টেকনিক্যাল জ্ঞানের অভাবে অনেক সময় সেই নীতি নির্ধারণ করা বা নীতি প্রণয়ন করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা তাদের একার পক্ষে কখনো সম্ভবপর হয়ে ওঠে না। কারণ আমরা জানি যে যারা এই নীতি নির্ধারণ গুলো করে থাকেন রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু সবাই রাজনৈতিক নেতা এবং তাদের এই যে সাধারণত এই দেশ পরিচালনার জন্য যে সকল টেকনিক্যাল জ্ঞান বা সাধারণত যে নীতি, কোন ধরনের নীতি বাস্তবায়ন করতে হলে সেটি জনসাধারণের জন্য আসলে উপযোগী হবে, সেই ধরনের নীতি বাস্তবায়ন করা এবং সেই সময় উপযোগী নীতিগুলোকে বাস্তবে রূপদান করা তাদের একার পক্ষে কিন্তু কখনো সম্ভব নয় এবং সেই বিষয়টি করে থাকেন হচ্ছে আমলারা। তো বর্তমানে জনকল্যাণকর রাষ্ট্রে আমলাদের ভূমিকা এবং তাদের কার্যাবলীর জন্য দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমলারা শুধু এখন নীতি বাস্তবায়ন বা নীতি নির্ধারণের নির্ধারিত নীতিগুলো বাস্তবায়নই করে থাকে না, বরং আমরা অনেক সময় দেখি তারা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বা রাজনৈতিক মন্ত্রীবর্গের সাথে একত্রিত হয়ে তারা নীতি নির্ধারণের কাজেও রাজনৈতিক নেতাদের সহায়তা করে থাকে। তো এই জন্য বর্তমানে জনকল্যাণকর রাষ্ট্রে আমাদের আমলার যে কার্যের ব্যাপ্তি এবং তার পরিধি দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার এটি আসলে একটি অপরিহার্য অঙ্গ। আমলা বা সিভিল সার্ভেন্ট ছাড়া কোনো দেশের পক্ষেই কিন্তু সরকার পরিচালনা করা কখনো সম্ভবপর নয়। আমলা একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আদেশ পালন করা ও বাস্তবায়ন করা। সাধারণ অর্থে এটি একটি আরবি শব্দ এবং যারা আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকে আমলা বলে থাকি। তো শব্দগত অর্থে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা সরকারের আদেশ পালন ও বাস্তবায়ন করে তাদেরকে সাধারণত আমলা বলা হয়ে থাকে। তো এই যে আমলাদের যে একটি বিশাল সংগঠন, কারণ একটি দেশে আমলা কিন্তু শুধুমাত্র এক দুইজন ব্যক্তি না, প্রতিটি মন্ত্রণালয়ের অধীনে এক একজন করে আমলা নিয়োজিত আছেন। তো এই যে আমলাদের যে একটি বিশাল সংগঠন সেটিকে আমরা বলে থাকি আমলাতন্ত্র। তো আধুনিক আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি। এই ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্যারাটিন থেকে ব্যুরোক্রেসি শব্দটি এসেছে। তো এই ব্যুরো আর ক্রেটিন এই দুটি শব্দের সম্মিলিত একটি রূপ আমরা ব্যুরোক্রেসি দেখতে পাই। ব্যুরো শব্দের অর্থ টেবিল এবং ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে শাসন। সুতরাং উৎপত্তিগত অর্থে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে দপ্তর সরকার। তো সাধারণত আক্ষরিক অর্থে আমরা বলে থাকি যে আমলা বা
প্রশাসনিক কর্মকর্তাদের যে শাসন ব্যবস্থা সেটিকে আমরা সাধারণ অর্থে ব্যুরোক্রেসি বলতে পারি। আমলাতন্ত্র হচ্ছে একটি স্থায়ী বেতনভোগী দক্ষ ও পেশাদার কর্মচারীদের একটি সংগঠন। আমলারা সুশৃঙ্খলভাবে পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং তারা রাজনৈতিক নিরপেক্ষ থেকে রাজনীতির বা সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিয়ম নীতিগুলো বাস্তবায়নে রাজনৈতিক নেতাদের সহায়তা করে থাকে। তো তারা রাজনীতি নিরপেক্ষ, সরকারের পালা বদলে বা সরকারের উত্থান পতনে কখনো আমলাদের কখনো চাকরিচ্যুত হয় না। তারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য এক একটি দপ্তরের অধীনে থাকে এবং তাদের একটি চাকরির একটি একটি বয়সসীমা আছে, সেই পর্যন্ত তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কর্মে নিয়োজিত থাকে। তা আধুনিক আমলাতন্ত্রে আলোচনার অগ্রনায়ক বলতে পারি আমরা জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারকে। তো তিনি সর্বপ্রথম আমলাতন্ত্রকে একটি স্থায়ী ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি প্রথম আধুনিক আমলাতন্ত্রের জনক আমরা বলতে পারি। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আমলাতন্ত্রের জনক কে, সবসময় হচ্ছে জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবার আর আমলাতন্ত্রের যে একটি ব্যাপক কাজের পরিধি এবং আমলাদের যে একটি বিশাল কর্ম পরিধি, সেই বিষয়টি নিয়ে সর্বপ্রথম জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারই আমাদেরকে সেই বিষয়ে ধারণা দিয়েছিলেন। তো এজন্য আধুনিক আমলাতন্ত্রের জনক বলতে আমরা ম্যাক্স ওয়েবারকে আমরা বুঝে থাকি। তো আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি এবং তাদের কার্যাবলী এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সুসংহতভাবে গোষ্ঠী শ্রমের উদ্দেশ্যে অর্জন সক্ষম হয় এবং তারা একটি 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 সুদক্ষ পেশাচারী অরাজনৈতিক স্থায়ী এবং একটি অধীনস্থ কর্মকর্তাদের সাধারণ অর্থে আমরা আমলা বলে থাকি। তো আমলা হচ্ছে এমনই একটি আমলাদের চাকরি স্থায়ী, তারা বেতনভুক্ত, তারা দক্ষ এবং পেশাদার কর্মচারীদের একটি সংগঠন। আমলাতন্ত্র সরকারের নীতি নির্ধারণের সহায়তা করে এবং সাথে সাথে তাদের মূলত প্রধান কাজটা হচ্ছে সরকারি নীতি সমূহকে বাস্তবায়ন করা এবং সেই কাজটি আমলারা করে থাকে। তো এই যে আমলাতন্ত্রের আমি বলেছিলাম যে জনকল্যাণকর রাষ্ট্রে আমলাতন্ত্রের কাজের পরিধি এবং তাদের ক্ষেত্র ক্রমশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারও একটি আধুনিক আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্য সেই বিষয়গুলো আমাদেরকে সামনে তুলে ধরেছেন এবং সেই বৈশিষ্ট্যগুলো আলোকে আমরা বলতে পারি যে আমলাদের কাজের পরিধি দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। তো এখন আমরা সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। আমলাদের কর্মক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের দক্ষতা। আমলারা একটি সরকারি কর্মকর্তা এবং তারা তাদের কাজের মধ্যে তারা দক্ষতা প্রদর্শন করেই তারা সরকারি চাকরিতে তারা প্রবেশ করেছেন। আমলাতান্ত্রিক সংগঠনে কর্মচারীরা সর্বোচ্চ মাত্রায় বিশেষ দক্ষতা অর্জনে তারা সচেষ্ট থাকেন। তারা তাদের কাজ এবং তাদের কর্মপরিধি এবং তাদের উপর নিয়োজিত কর্মের উপরে তারা সবসময় দক্ষ। তারা যে কাজটি সবসময় করেন সেই বিষয়ে তাদের পর্যাপ্ত পরিমাণে জ্ঞান আছে এবং তারা সেটিকে সফলতার সাথে করবার চেষ্টা করেন। কেবল ব্যক্তি দক্ষতাই নয়, সংগঠনের দক্ষতাও আমলাতন্ত্রের সর্বোচ্চ মাত্রায় লক্ষ্য করা যায়। তা আমলাতন্ত্রকে আমরা যে একটি সংগঠন হিসেবে দেখি যে আমলাদের যে একটি বিশাল কর্ম পরিধি, তা আমলাদের এই যে এই ব্যাপক কর্ম পরিধি আলোকে আমরা বলতে পারি যে তারা তাদের যে কাজটি তারা করেন সরকারের নিয়োজিত কাজ, সেই কাজের উপরে তাদের একটি বিশেষ দক্ষতা আছে। আমলাদের একটি কাজের একটি সুনির্দিষ্ট কর্মক্ষেত্র আছে। যেমন আমি বলেছিলাম যে প্রত্যেকটি আমলার কিন্তু একটি নির্দিষ্ট কর্মপরিধি আছে এবং সেই কর্মপরিধি কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত কাজ বা কর্তব্য সেগুলো পালন করে তাদের প্রধানতম দায়িত্ব। এখানে বলা হচ্ছে এটা যে আমলারা যখন সরকারি কোনো একটি মন্ত্রণালয়ের অধীনে থাকেন তখন সেই মন্ত্রণালয়ের সামগ্রিক দায়িত্ব কিন্তু তার উপরে নিয়োজিত থাকেন এবং এটি তার এখতিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমলারা কখনই তার এখতিয়ার বহির্ভূত তাব্যত বা তার কর্মক্ষেত্রের বাইরে অন্য কোনো জায়গায় কখনো হস্তক্ষেপ সাধারণত কখনো করে না। তো এই জন্য আমলাদের একটি সুনির্দিষ্ট কর্মক্ষেত্র বা একটি কর্মপরিধি আছে এবং সেই কর্মপরিধির অধীনে থেকে তারা নিজ নিজ মন্ত্রণালয়ের বা নিজ নিজ দপ্তরের কাজগুলো
অনেক সুচারুভাবে সম্পন্ন করবার চেষ্টা করেন। আমলাদের একটি অন্যতম আমলাতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা পদসোপান ভিত্তিক। এখানে আমলাতন্ত্রের পদসোপান নীতি অনুসারে বলা হচ্ছে যে বিভিন্ন পদে শ্রেণীবিন্যাস ও সংগঠন করা হয়। প্রত্যেকটি নিম্নতর পদই কোনো উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমলারা হচ্ছে একটি সরকারি চাকুরির সর্বোচ্চ পদ এবং তার অধস্থন যে সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছে তারা প্রত্যেকেই কিন্তু আমলার অধীনস্থ কর্মকর্তা এবং তাদের সেই অধীনস্থ কর্মকর্তা হিসেবে তাদের সর্বোচ্চ বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তাদের একটা আচরণ বিধি আছে এবং ঠিক ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আমলারাও তারা তাদের অধীনস্থ কর্মচারীদের সাথে কি ধরনের আচরণ করবে বা কি ধরনের কাজে তাদেরকে নিয়োজিত করবে সেই বিষয়ে কিন্তু একটি সুস্পষ্ট কর্ম পরিধি আছে এবং আমলাদের প্রধান কাজ হচ্ছে তারা তাদের অধস্থন কর্মকর্তাদের আদেশ করবে এবং অধস্থন কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তা সে আদেশ নিষেধ মেনে চলতে বাধ্য এবং এটিকে সাধারণত পদসোপান নীতি বলা হয়। পদসোপান নীতি অনুসারে ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্থন কর্মকর্তাকে আদেশ নির্দেশ দিবেন এবং অধস্থন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা সে আদেশ নিষেধ অনুসারে নীতি বাস্তবায়নে সাহায্য করবেন। তো এটি হল পদসোপান নীতি এবং আমলাতন্ত্রের পুরো সংগঠনটাই পদসোপান নীতির উপর ভিত্তি করে গঠিত। আমলারা হচ্ছে পেশাচারী ও বেতনভুক্ত আমলা বা বেসামরিক সরকারি কর্মচারী যারা আছেন তারা পেশাদারী ও বেতনভোগী। তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের বেতনের সাথে সাথে তারা আনুষঙ্গিক যে সকল সহায়তা বা সুযোগ সুবিধা সেগুলো পেয়ে থাকে। আমলারা হচ্ছে রাজনীতি নিরপেক্ষ। আমি বলেছিলাম যে আমলা প্রশাসন রাজনীতি নিরপেক্ষ একটি সংগঠন। আমলারা রাজনীতির সাথে সম্পৃক্ত না এবং তারা এই যে তারা সরকারের উত্থান পতনে বা সরকারের এই যে আসা যাওয়ায় বা নতুন সরকারের পট পরিবর্তনে আমলাদের কিন্তু অবস্থানে কখনো পরিবর্তন হয় না। তারা যে যে অবস্থানে অবস্থানরত থাকে সেই অবস্থানেই তারা সেই কাজেই তারা নিয়োজিত থাকে। এজন্য আমলারা হচ্ছে কি রাজনীতি নিরপেক্ষ এবং প্রত্যেক কর্মচারী তার ব্যক্তিগত জীবনকে প্রশাসনিক জীবন থেকে সাধারণত সবসময় পৃথকই রাখে। তা আমলাদের নিয়োগ এবং 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 পদোন্নতির ব্যবস্থা আছে। আমলাতন্ত্রের প্রশাসনে নিয়োগ করে এবং তাদের নিয়োগ করা হয় সাধারণত মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং যেটাকে আমরা সংবিধান অনুসারে আমাদের পাবলিক সার্ভিস কমিশন এর মাধ্যমে তারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা সরকারের কাজে নিয়োজিত একজন আমলা হিসেবে একজন আত্মপ্রকাশ করে এবং তাদের নির্দিষ্ট সময় অন্তর তাদের সিনিয়রিটি বা জ্যেষ্ঠতা বা তাদের কাজের দক্ষতার উপরে ভিত্তি করে কিন্তু তাদেরকে পদোন্নতি দেওয়া হয় অর্থাৎ প্রমোশন দেওয়া হয় এবং এতে দেখা যায় যে আমলাতন্ত্রের কাজের যে দক্ষতা এবং তাদের যে কাজের প্রতি যে আগ্রহ সেটি বেড়ে যায়। তা আমলাদের কাজটা হচ্ছে অনেকটা আনুষ্ঠানিকতা, আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতার উপর এবং অমানবীয় বিধি ও কার্য পদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব দেওয়া হয়। বিধি মোতাবেক যথাযথ নিয়মে সাধারণত আমলারা তাদের প্রশাসনিক কাজগুলো সম্পাদন করেন। আমলারা তাদের কাজের জন্য তারা নিজ নিজ কর্মক্ষেত্রে তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে এবং আনুষ্ঠানিকতার সাথে সেগুলো সম্পাদন করার চেষ্টা করেন। আমলাদের চাকরি নির্দিষ্ট এবং স্থায়ী এবং অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত তো তারা তারা তাদের চাকরিতে বহাল থাকে। সাধারণত আমরা দেখি যে দৈহিক ও মানসিক অসমর্থ ও জনিত কোনো কারণ ছাড়া সাধারণত কারোর কখনো চাকরিচ্যুত হয় না এবং সরকারের পরিবর্তন ঘটলেও আমলারা তাদের নিজ নিজ জায়গায় কিন্তু বহাল থাকেন। তো এই যে এই আমলাতন্ত্রের বৈশিষ্ট্যর কারণেই কিন্তু আমলাতন্ত্রের কিন্তু এত ব্যাপক গুরুত্ব এবং তাদের কিন্তু এত মর্যাদা, কারণ আমলারা হচ্ছে একটি 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 স্থায়ী বেতনভোগী পেশাদারী একটি সংগঠন
এবং তারা তাদের কাজের মধ্যে পদসোপান নীতি আছে, তাদের দক্ষতা আছে এবং তাদের চাকরির স্থায়ী এবং তাদের নিয়োগ এবং তাদের পদোন্নতিরও ব্যবস্থা আছে। যে কোনো চাকরির ক্ষেত্রে যদি কখনো পদোন্নতি না থাকে তাহলে কর্মকর্তারা কিন্তু সে চাকরির প্রতি আগ্রহ এবং কাজের যে একটি একটি অনুপ্রেরণা সেটি কিন্তু হারিয়ে ফেলে। তো এই জন্য আমাদের একটি নির্দিষ্ট সময় অন্তত তাদের পদোন্নতির ব্যবস্থা আছে। এবং যেহেতু সাধারণত যারা যারা অধিক অধিক মেধাবী এবং যাদের সেরকম যোগ্যতা এবং দক্ষতা আছে তারাই কিন্তু এই সরকারি চাকুরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা নিয়োগপ্রাপ্ত হয়। এবং এভাবে কিন্তু আমরা 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 দেশের দেশের কাজে নিয়োজিত হবার জন্য একটি দক্ষ পেশাদারী সংগঠন হিসেবে একটি আমলাতন্ত্রকে আমরা পেয়ে থাকি। এখন আমরা যারা জানবো আমাদের নিয়োগ প্রশিক্ষণ ও চাকুরির শর্ত। আমি বলেছিলাম যে আমলাতান্ত্রিক সংগঠন সদস্যদের নিয়োগ প্রশিক্ষণ এবং চাকরির শর্ত সবই কিন্তু সুনির্দিষ্ট এবং সংবিধানের মাধ্যমে সেগুলো কিন্তু নির্দিষ্ট। সাংবিধানিক বহির্ভূত কোন বিশেষ ক্ষমতা কিন্তু কখনো আমলাদের কখনো দেয়া থাকে না। আমলাদের কে নিয়োগ এবং তাদের কাজের যে পরিধি, তাদের যে অবসর হবার পর্যন্ত সবকিছুই কিন্তু একটি নথিবদ্ধ থাকে সরকারি দপ্তরে। তো এজন্য তাদের নিয়োগ এবং প্রশিক্ষণ এবং চাকরির শর্ত আমরা আমরা নির্দিষ্ট কিছু কিছু আমাদের ক্ষেত্র দেখি। তো সেই বিষয় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। আমলাদের যে নিয়োগ পদ্ধতি, সাধারণত সংবিধানের বিধান সাপেক্ষে আমলাদেরকে নিয়োগ প্রদান করা হয়। তা আমলাদের এই যে নিয়োগ পদ্ধতি কি কি নিরপেক্ষভাবে সম্পাদন করা হয়, এখানে স্বজনপ্রীতি যেন কোনোভাবে না ঘটে এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিসিএস পরীক্ষার মাধ্যমে আমলাদের নিয়োগ প্রদান করা হয়। এবং এবং যেহেতু একটি আমাদের পাবলিক সার্ভিস কমিশন এটি একটি সাংবিধানিক একটি সংস্থা, এজন্য তারা সেটিকে নিরপেক্ষভাবে এবং দক্ষতার সাথে এভাবে আমলাদের যে নিয়োগ যে পদ্ধতিটা সেটিকে সকল প্রশ্নের ঊর্ধ্বে তারা তারা কাজটি করার চেষ্টা করে এই নিয়োগ পদ্ধতি। এবং এই মেধার ভিত্তিতে তারা এক বা একাধিক নিরপেক্ষ কর্মকমিশন গঠন করা হয়। এবং এভাবে আমলাদের প্রথমে নিয়োগের যে প্রাথমিকভাবে যে বাছাই পরীক্ষাটা সেটার মাধ্যমেই আমলারা উত্তীর্ণ হয়ে থাকে। তো আমলারা যখন কর্মে নিযুক্ত হন এবং আমলাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন, যেহেতু তারা একটি 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 অনেক অংশে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা নিজের দেশকে অনেক সময় তারা রিপ্রেজেন্ট করে থাকে। এজন্য প্রশিক্ষণকালীন সময় তারা যেন শারীরিক এবং দৈহিক এবং মানসিকভাবে উপযুক্ত থাকে এবং নিজ রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা, সমস্যা এবং সমাধান সম্পর্কে যেন অবহিত থাকে এবং বহির্বিশ্বের সামনে যেন নিজের দেশের সমস্যা এবং সেই বিষয়গুলো সম্পর্কে যেন তাদের সামনে তুলে ধরতে পারেন। এবং শুধুমাত্র পুঁথিগত বিদ্যা থাকলেই হবে না, এই ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রেও একজন আমলা কতটা স্পষ্ট বা কতটা যুক্তিশীল সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এই প্রশিক্ষণের মাধ্যমে আমলাদের দক্ষতা এবং তাদের কনফিডেন্স লেভেল আরো বেশি বেড়ে যায়। তা আমলাদের যে চাকরির যে শর্তাবলী আছে, আমি বলেছিলাম যে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংসদ সদস্যদের সংসদ আইনের মাধ্যমে আমলাদের নিয়োগ এবং চাকরির শর্তাবলী সেগুলো বিধিবদ্ধ আছে। তবে এরূপ বিধি যতক্ষণ পর্যন্ত প্রণীত না হবে ততক্ষণ পর্যন্ত তো রাষ্ট্রপ্রধান তাদের কর্মের শর্তাবলী সেই বিষয়গুলো নির্ধারণ করে থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি আদেশক্রমে তাদের কর্মের শর্তাবলীগুলো নির্ধারিত হয়ে থাকে। তো এক্ষেত্রে আমলা বা প্রশাসক হতে ইচ্ছুক এরকম বা নিয়োগ লাভে ইচ্ছুক ব্যক্তিকে রাষ্ট্রের নাগরিক হতে হবে। যে ব্যক্তি আমলা হবে তাকে নিজ রাষ্ট্রের, অর্থাৎ আমাদের যদি বাংলাদেশের সাপেক্ষে বলি, বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্দিষ্ট বয়স ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে সরকারি চাকুরিতে প্রবেশ করতে হবে, যেহেতু এটি একটি একটি সরকারি চাকরি এজন্য তার একটি প্রবেশের একটি বয়সসীমা আছে। ঠিক যেদিন থেকে একজন আমরা সরকারি চাকরিতে যোগদান করলো ঠিক সাথে সাথে আবার পরবর্তী
সে অবসর গ্রহণ করবে করবে কবে এবং কোন সালে সেটি কিন্তু নির্ধারিত হয়ে যায় এবং সংবিধান নির্দিষ্ট ও কর্ম কমিশন গঠনের মাধ্যমে তার যে যে চাকরির যে রেকর্ড সেটিকে তারা সংরক্ষণ করেন এবং কোনো কর্মকর্তা কর্মচারীকে তার তার নিয়োগকারী কর্তৃক সাধারণত কোনো অধস্তন কর্মকর্তা কর্তৃক অপদস্থ অপসারিত বা পদানত করা যাবে না যেহেতু এটি একটি সম্মানিত পদ এবং সেই সম্মানিত পদে কর্মরত প্রত্যেকেরই একটি আলাদা বিশেষ মর্যাদা আছে এবং 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 সেই বিষয়টা আমাদের প্রত্যেককেই সেই বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং চুক্তির মাধ্যমে যদি কোনো কর্মচারী নিযুক্ত হন অর্থাৎ একজন আমরা তার তার চাকরির বয়স শেষ হবার পরও যদি তাকে কে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোনো বিশেষ মন্ত্রণালয়ের দায়িত্বে বা কোনো বিশেষ কাজের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকেন তাহলে সেই চুক্তি অবসানের আগ পর্যন্ত তাকে সেই জায়গা থেকে কে কে অপসারণ ঘটানো যাবে না তো এভাবে নির্দিষ্ট কিছু শর্ত এবং এবং কিছু নিয়োগের কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে পুরা যে কর্মজীবন সেটি পুরোটাই অতিবাহিত হয় তো আমরা একটি গুরুত্বপূর্ণ একটি একটি সংগঠন হিসেবে তাদের যে কর্মকাণ্ড সেটিও কিন্তু অনেক বেশি ব্যাপক তো আমাদের আসলে প্রধানত কাজ কি আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম আমাদের প্রধানত কাজ হচ্ছে যে সরকারের নীতিসমূহকে বাস্তবায়ন করা তো এছাড়াও আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখি যেহেতু জনকল্যাণকর রাষ্ট্রে বর্তমানে প্রতিটি গণতান্ত্রিক দেশ এজন্য জনকল্যাণকর দেশের একজন ব্যক্তি একজন আমলা হবার জন্য তাদের প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড আছে বা কিছু কার্যাবলী আছে যেমন আমলাদের প্রধানতম কাজ হচ্ছে আইন কার্যকর করা আমলারা বিভিন্ন ক্ষেত্রে যে আইন প্রণয়নের কাজটি সাধারণত দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ বা মন্ত্রী মহোদয় করে থাকে তো সেই আইনগুলোকে কে বাস্তবে কার্যকর করা বা বাস্তবে রূপদান করার কাজটি সাধারণত আমরা করে থাকি তো অনেক সময় দেখা যায় যে শুধু আইন কার্যকর করার ক্ষেত্রে আমরা কিন্তু সীমাবদ্ধ থাকেন না তো বর্তমানে আইনসভায় উত্থাপিত যে সকল বিলের যে খসড়া তো এখানে বিল বলতে আমি অল্প একটু তোমাদেরকে বলে দেই তোমাদের বোঝার সুবিধার অর্থে যে সংসদে উত্থাপিত যে সকল প্রস্তাব সংসদে প্রস্তাব সমূহ যখন সংসদে পাশ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটি বিল থাকে যে সংসদে যেই কণ্ঠভোটের মাধ্যমে যখন সেটি যখন পাশ হয়ে যায় তখন কিন্তু সেটিকে আমরা বলি আইন তো বিল বলতে সাধারণত যে আইনের যে খসড়া প্রস্তাব সেটিকে আমরা সাধারণত বিল বলি আর সংসদে সেটি পাশ হয়ে যাওয়ার পর সেটি আইনে পরিণত হয় তো বর্তমানে আইনসভায় যে সকল উত্থাপিত যে সকল এই যে বিলের যে সকল খসড়া মন্ত্রীরা সংসদে সেই বিলগুলো যেগুলো উত্থাপন করবে সেই বিলগুলোকে সাধারণত আমলারাই কিন্তু প্রস্তুত করে দেন যেহেতু তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিগত বিষয় ব্যাংক বিমা সম্পর্কিত যে সকল খসড়া সেটি কিন্তু প্রশাসনিক এই যারা আমলা তারাই কিন্তু সাধারণত করে থাকে কারণ আমি বলেছিলাম যে আমলারা হচ্ছে দক্ষ এবং পেশা এবং একটি দক্ষ সংগঠন হিসেবে আমলাতন্ত্রকে আমরা জেনে থাকি তো এজন্য আমলারা তাদের কাজের একটি দক্ষতা আছে তাদের অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার আলোকে তারা যত নিখুঁত একটি সিদ্ধান্ত দিতে পারবে সেটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষে কিন্তু কখনো কখনো কিন্তু সম্ভব না এজন্য তারা আইন প্রণয়নে তারা কাজ করে থাকে এছাড়া সরকারি নীতি নির্ধারণে তারা সাহায্য করে থাকে সরকারকে তাদের নীতিসমূহকে নির্ধারণগুলো কোন নীতিটি নিলে বা কোন আইনটিকে বাস্তবে রূপদান করলে সেটি জনগণের জন্য কল্যাণকর হয় সেই বিষয়টি কিন্তু আমরারাই আসলে নির্ধারণ করে থাকেন এছাড়া আমাদের কিছু আমরারা কিছু বিচার সংক্রান্ত কিছু কাজ করে যেমন ট্রেডমার্ক জমি ক্রয় বিক্রয় রেজিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে আমরারাই কিন্তু আইন মোতাবেক অনেক বিরোধ বা অনেক যে সকল সমস্যা আছে সেগুলো মীমাংসা করে থাকেন আমরারাই এ বিষয়ে আদালতের
আদালতের সিদ্ধান্তগুলো কার্যকর করে থাকে। আদালত যে বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত দেয় সেই বিষয়গুলোকে যথাযথভাবে কার্যকর করে থাকে আমলারা। এছাড়া আমলারা কিছু দৈনন্দিন কিছু তাদের যে কর্মকাণ্ডগুলো, তাদের অফিসিয়াল ওয়ার্ক বা তাদের ডেস্ক ওয়ার্ক, সেই কাজগুলো তারা করে থাকেন। এছাড়া সরকারের নিকট জনগণের দাবি দাবাগুলো পেশ করা, জনগণের অভাব অভিযোগ, জনগণ বা কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ বা কোনো একটি জনগণের কল্যাণের জন্য আসলে কোন নীতিটি গ্রহণ করলে সেটি জনগণের চাওয়া পাওয়া বা তাদের দাবি দাবাগুলো মিটে যাবে, সেই বিষয়গুলো আমলারাই অনেক সময় নির্ধারণ করে থাকেন। আমলারা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকেন। তথ্য উপস্থাপনের মাধ্যমে আমলারা মন্ত্রীবর্গকে এবং তাদের আইনসভার যারা সদস্য থাকে তাদের পরিসংখ্যান প্রদান করেন কোনো একটি একটি বিষয় অর্থ সংশ্লিষ্ট বা কোনো ধরনের ব্যাংক বিমা যাবতীয় কোন রকমের কর্মকাণ্ডে। তো আমলারা তাদের পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি উন্নত এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তারা স্থিতিশীলতা এবং দেশের যে উন্নতি এবং প্রগতি সেটির দিকটিও তারা আস্তে আস্তে প্রসারিত করে থাকে। তো আমলাতন্ত্রের গুণাবলীর সাথে সাথে আমলাতন্ত্র সম্পর্কে দুটি নেতিবাচক দিকও আমাদের সামনে এসে পড়ে। যেমন আমলাতন্ত্র সম্পর্কে আমরা অনেকেই জানি যে আমলাতন্ত্র জনবিচ্ছিন্নতা ও লাল ফিতার দৌরাত্ম, আইসোলেশন এবং রেড টেপিজম। তো আমলাতন্ত্র সম্পর্কে এই দুটি নেতিবাচক দিক যে বিষয়টি সম্পর্কে না বললেই নয়। তো এই বিষয়টি আমাদের সামনে এসে পড়ে, যেমন আমলা বা যারা বেসামরিক কর্মকর্তা যারা আছেন, তো তারা রাজনৈতিক প্রশাসকের মতো তারা জনপ্রতিনিধি নয়। এখানে জনপ্রতিনিধি বলতে বোঝানো হচ্ছে যে তারা আসলে নির্বাচিত সংসদ সদস্য নয়। নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের প্রতি তাদের একটি দায়বদ্ধতা থাকে, কিন্তু যেহেতু জনগণের সাথে তাদের যে একটি সম্পর্ক সেটি কিন্তু অনেকটা আনুষ্ঠানিক ও দাপ্তরিক অফিসিয়ালি। তো এজন্য আমলারা তাদের কাজের জন্য সরাসরি জনগণের নিকট দায়বদ্ধ থাকে না বা তারা বাধ্য থাকে না। তাদের যে শিক্ষা দীক্ষা জীবনযাপন পদ্ধতি, তারা গোষ্ঠীগত সংহতি এবং তাদের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থাকে এবং সেটি কিন্তু অনেকটাই কিন্তু সাধারণ মানুষের থেকে কিন্তু কিছুটা ভিন্ন এবং অনুন্নত বিশ্বে আমলারা কিন্তু নিজেদেরকে আসলে জনগণের সেবক মনে করে না। তারা কিন্তু বেশিরভাগই মনে করে তারা জনগণের প্রভু। তো দীর্ঘদিন আসলে উপনিবেশিক শাসন, ব্রিটিশ শাসনই আসলে এর জন্য দায়ী। এর ফলে আমলারা অনেকাংশে কিন্তু জনগণের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেহেতু তারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধ থাকে না। এজন্য তারা তাদের কাজের মধ্যেও কিন্তু একটি একটি আনুষ্ঠানিকতা চলে এসেছে এবং যার জন্য নাকি তারা জনসাধারণ থেকে তারা বিচ্ছিন্ন, এজন্যই তাকে বলা হয় জনবিচ্ছিন্নতা। এবং অনেকাংশে তারা নিজেদেরকে এজন্য জনবিচ্ছিন্নতা বা সাধারণ মানুষের থেকে দূরে থাকতেই কিন্তু অনেক সময় ভালোবাসেন। তা আরেকটি যেই নেতিবাচক ভূমিকা আমলাতন্ত্রে আছে সেটি হল লাল ফিতার দৌরাত্ম বা রেড টেপিজম। লাল ফিতা বলতে এখানে বোঝানো হচ্ছে যে পূর্বের নিয়মকে অন্ধভাবে অনুসরণ করা। তো রেড টেপিজম বা লাল ফিতার দৌরাত্ম, এই যে শব্দটি, এই শব্দটি সর্বপ্রথম সপ্তদশ শতকে ইংল্যান্ডে প্রচলিত ছিল। তো সে সময় যে সকল সরকারি ফাইলপত্র সাধারণত লাল ফিতার মাধ্যমে বেঁধে রাখা হতো, এখানে বোঝানো হতো যে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সকল ফাইল সেগুলোকে লাল ফিতার মাধ্যমে বেঁধে রাখা হতো। তো সেখান থেকে আমলাতন্ত্রের যে একটা আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রিতা, নিয়মকানুনের বাড়াবাড়ি, তো এই জন্যই এই লাল ফিতার দৌরাত্মটিকে এখানে বোঝানো হচ্ছে। তো আমলাতন্ত্রে লাল ফিতার দৌরাত্ম খুবই বেশি। তো আমলারা খুব বেশি আনুষ্ঠানিক, তারা অনেক বেশি ফর্মাল। তো সবকিছুই তারা চান তাদের প্রশাসনিক রীতিনীতি নিয়ম অনুযায়ী এবং একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে তারা সবসময় থাকতে ভালোবাসেন। এর ফলে দেখা যায় যে তাদের ভিতরের যে মানবিক দিকটা সেটি অনেকাংশে কিন্তু উপেক্ষিত হয় এবং সমস্যা সমাধান যারা যেটা করবে সেটিও একটি বিধি মোতাবেক এবং জনগণের চাওয়া পাওয়া, তাদের অভাব অভিযোগ, তাদের আমলাতন্ত্রের যে একটি একটি যে ফাইল সেই ফাইলটি অনেক সেটা লাল ফিতার হার মধ্যে আটকে পড়ার মতো অবস্থা হয়ে যায়।
তো জনগণের এই সময় দেখা যায় যে যে হয়রানি হয়, তো অনেক সময় আমলাতন্ত্রের দৌরাত্ম্য, আনুষ্ঠানিক যে তাদের যে বাড়াবাড়ি, কোনো একটি সরকারি কাজে কাজকর্মের অতিরিক্ত বিলম্ব ঘটানো, যেটি হয়তো বা এত বেশি দেরি করানো ঠিক না, বা অনেক সময় হয়তো বা একটি দেরি করানো যায় না, কিন্তু যেহেতু আমরা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে তারা কাজ করেন, তো এই জন্য দেখা যায় যে জনগণের যে অভাব অভিযোগ বা চাওয়া পাওয়া গুলো সেগুলো আসলে সঠিকভাবে অনেক সময় মূল্যায়ন হয় না, বা সেগুলো হতে অনেক সময় বিলম্ব হয়। তো এরূপ অর্থে, মন্দ অর্থে এখানে লাল ফিতা দৌরাত্মটা বোঝানো হচ্ছে, যে যে পূর্বের নিয়মকে অন্ধভাবে অনুসরণ করেও করে বর্তমানে অগ্রসর হওয়া, যেহেতু সমাজ এবং পরিবেশ দিন দিন গতিশীল হচ্ছে, কিন্তু তার সাথে তাল না মিলে সে পূর্বের বাধাপ্রদ নিয়মের মধ্যে সাধারণত আমরা থাকতে পছন্দ করেন, তো এটিকে লাল ফিতার দৌরাত্ম বলতে বোঝানো হয়। তো অনেক অংশে আমাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে জনসেবা করা। তো জনসেবা বলতে এখানে বোঝানো হচ্ছে যে অন্যের কল্যাণের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থ পরিত্যাগ করে বৃহত্তর স্বার্থকে বড় করে দেখা। তো জনসেবা আসলে একটি মহৎ গুণ, এটি একটি একটি বৃহৎ মানবীয় গুণাবলী। তো জনসেবা করতে চাইলে একজন ব্যক্তি বা একজন আমলাকে একজন উদার মনের মানুষ হতে হয়। তো মানুষ সামাজিক, সমাজবদ্ধ হয়ে বসবাস করে, মানুষের স্বাভাবিক প্রকৃতি। তো এই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে করার একটি একটি কৌশল হিসেবেই কিন্তু জনসেবাও কিন্তু এই দেশের উন্নয়নের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে আমরা দেখি। কারণ সমাজে বসবাস করতে হলে পারস্পরিক সমস্যা ছাড়া কিন্তু কখনো কোনো মানুষ কখনো চলতে পারে না, এবং এই সমস্যাগুলোকে উত্তরণ ঘটানো এই সমস্যাগুলোকে উত্তরণ ঘটাতে হলে আমাকে কিন্তু আরেকজন মানুষের বা আমাদের একটি গোষ্ঠীর কিন্তু সাহায্য সহযোগিতা নিতে হয়। তো প্রত্যেক ধর্মেই কিন্তু মানব সেবা বা মানব কর্মের উপরে কিন্তু গুরুত্ব প্রদান করা হয়েছে। তো জনসেবা করতে চাইলে নিজের আত্মস্বার্থ যেটি সেটিকে বিসর্জন দিতে হয়, কোনো প্রতিদানের আশায় নয়, কোনো কিছু চাওয়ার আশায় নয়, শুধুমাত্র নিজের ভিতরের অভ্যন্তরীণ মানসিক শান্তির জন্য যখন আমরা পরের উপকার করি বা অন্যকে আমরা ভালোবাসি, এবং সেই অনুযায়ী যখন আমরা আমাদের কাজ করি, সেটিকে আমরা সাধারণ অর্থে জনসেবা বলে থাকি। তা আমলাতন্ত্রে এই জনসেবার যে একটি ভূমিকা, তা জনসেবা যদি করতে চায় তাহলে কিন্তু আমলাদের কিন্তু একটি বিশাল ভূমিকা আছে। কারণ আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। আমলাতন্ত্র আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য একটি অংশ হবার পরও কিন্তু এর বিরুদ্ধে সমালোচনার কিন্তু কখনো শেষ নেই। জনসেবা করা এবং তাদের নাগরিক সুযোগ সুবিধা অভাব অভিযোগ আমলাদের যে একটি অভাব অভিযোগের প্রতি আমলাদের যে একটি উদাসীন্য, সেটি অনেক সময় শুধু কিন্তু সমালোচনা করেই কিন্তু সাধারণ মানুষ ক্ষান্ত হয় না, তারা বরং আমলাতন্ত্রের এরূপ আচরণকে অনেক সময় অমানবিক বলেও কিন্তু মন্তব্য করেন। তো অতিরিক্ত আনুষ্ঠানিকতা এবং তাদের কাজের যে ক্ষমতার দাপট, এবং অনেক সময় আমলারা তাদের অনেক 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 আচরণের গত কারণে তারা অনেক সময় অমানবিক হয়ে পড়েন, এবং তারা জনগণকে এমনকি অন্য পেশার মানুষকেও কিন্তু অবজ্ঞা করে বসেন। তো অনেকেই তারা তাদের নিয়ম কানুনের দোহাই দিয়ে অনেক সময় হয়রানি করেন, এবং তাদের এবং এই যে আমলাদের যে অবিবেকী কার্যকলাপ, এজন্য তাদের জনপ্রিয়তা দিন দিন হারাতে বসেছে। তো বাংলাদেশে আমলাদের আচরণ ছিল একসময় অনেক বেশি ভয়াবহ। তো ব্রিটিশ ও পাকিস্তান শাসনামলের কথা যদি আমরা দেখি, সেখানে আমলারা নিজেদেরকে সেবক না ভেবে প্রভু মনে করতেন, এবং বাংলাদেশে আমলাদের যে একটি মানসিকতা, তাতেও কিন্তু আমরা তার একটি প্রতিফলন দেখতে পারি। তো তবে আমরা দেখি যে পাকিস্তান আমলের শেষের দিকে আমলাদের মানসিকতার পরিবর্তন ঘটতে থাকে। 1971 সালের 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আইন অমান্য ও অসহযোগ আন্দোলনে সাধারণ মানুষের সাথে আমরা অনেক আমলাদেরও দেখতে পেয়েছি। এছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধে চলাকালীন সময় অনেক আমলা প্রশাসক পদে যোগদান করেছিলেন। 1971 সালের 25 মার্চ কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর আক্রমণে সেখানে কিন্তু
সাধারণ মানুষের সাথে বুদ্ধিজীবীদের সাথে এতে বেসামরিক যারা কর্মকর্তা তাদেরকেও কিন্তু জীবন হারাতে হয়েছে তবে এই যে আমাদেরকে যে দেশপ্রেম এবং একাত্তর সালের এর পর থেকে যে একটি ইতিবাচক আমাদের যে পরিবর্তন আমরা অনেকেই নিজেদেরকে দেখা যায় যে যে রাজনৈতিক নিরপেক্ষ থাকে এবং তারা তারা জনগণের সেবা করা এবং সুখে দুঃখে জনগণের পাশে থাকা এটাই আসলে আমাদের প্রধানত কিন্তু কর্তব্য এবং বিগত দিনগুলিতে প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন ঝড় জলোচ্ছ্বাস ছিল আইলার সময়ও কিন্তু আমরা অনেক সাধারণ মানুষের পাশে আমরা আমরা আমলাদের দাঁড়াতে দেখেছি এবং রাজনৈতিক স্থিতিশীলতা যদি দেশে বজায় থাকে এবং আমলাদের উপর যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত হয় তাহলে এদেশে সে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং তার সাথে সাথে কিছু নিবেদিত প্রাণ দক্ষ প্রশাসকও কিন্তু হয়ে উঠবে এবং তারা দেশের জন্য যে একটি ইতিবাচক ভূমিকা বা একটি ইতিবাচক ফল তারাও কিন্তু সেটি নিয়ে আসতে পারবে। তো যেহেতু গতিশীল সমাজ ব্যবস্থায় আমলাদের কাজের পরিধিও দিন দিন বেড়ে চলছে এবং আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে দেখি যে বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু আমলাদের কাজের ব্যাপকতা এবং এবং তাদের যে পরিধি সেটি কিন্তু ক্রম অগ্রসরমান। তো তার ভিত্তিতে আমরা বলতে পারি যে আমলাদের যে নেতিবাচক দিকগুলো যেটা নিয়ে একসময় আলোচনা করা হয় সেটিও তারা আস্তে আস্তে কাটিয়ে উঠে একটি একটি সুন্দর একটি উদাহরণ উপস্থাপন করতে পারবে। তো আজকের ক্লাসে তোমাদের সাথে আমি আমলা তন্ত্র কাকে বলে, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, আমলাতন্ত্রের নিয়োগ পদোন্নতি এবং তাদের যে বিশেষ সুবিধা সেই বিষয়গুলো জানলাম, আমলাতন্ত্রের কাজের কার্যাবলী সম্পর্কে জানলাম, আমলাতন্ত্রের যে দুটি নেতিবাচক দিক আছে লাল ফিতার দৌরাত্ম্য ও জনবিচ্ছিন্নতা সেই বিষয়টির সম্পর্কে অবহিত হলাম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনসেবায় আসলে আমলাতন্ত্রের ভূমিকাগুলো কি, তাদের কর্মকাণ্ড কি সেই বিষয়টাও সম্পর্কে অবহিত হলাম। তো এর মাধ্যমে তোমাদের সাথে আমার নবম অধ্যায় শেষ হলো। তো আশা করি তোমরা সবাই বাসায় এই বিষয়ে আরো বিস্তারিতভাবে পড়বে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।